নমস্কার সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। বন্ধুরা, আজকে এটি হলো আমাদের টিপস এবং ট্রিক্স এর ক্লাস। আজকে এই টিপস এবং ট্রিক্স এর ক্লাসে আপনাদের বলবো যেটা হচ্ছে, আপনাদের অনেকের সমস্যা হচ্ছে যে তানপুরা ছেড়ে দিয়ে কিভাবে রেয়াজ করা যেতে পারে। তো সামান্য দুই একটা টিপস আপনাদের দেখিয়ে দেবো এভাবে করা যেতে পারে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে এই সম্পূর্ণ ক্লাসটিতে। তো আমার সঙ্গে আমার আছে আমার ভাগ্নি, আমার দিদির মেয়ে। তো তাকে নিয়ে এলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে অ্যাকচুয়ালি করতে হয়। আমি তো দেখাবো, প্লাস ও করে দেখাবে, তো শিখবো দেখবো। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আসুন দেখে নিই কিভাবে এই তানপুরা প্লে করে তার সঙ্গে রেয়াজটা করা যেতে পারে। তো এই রেয়াজ করার জন্য অ্যাপ্লিকেশন লাগবে, অথবা আপনার যদি কোনো তানপুরা যে যদি কিছু থাকে, আলাদা বক্স পাওয়া যায় তবলা উইথ তানপুরা, সেরকম অ্যাপসগুলো অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন অ্যাপ্লিকেশনটি। তো আমি নিজে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো এই অ্যাপ্লিকেশনটি। আমি মোবাইলের সাহায্যে করি, আমার এরকম একটা ছোটো একটা বক্স রয়েছে, এই বক্সের সাহায্যে আমি প্লে করে কানেক্ট করে আমি এটা সাউন্ডটাকে শুনি। তো আপনাদের যে বাড়িতে যদি কোনো হোম থিয়েটার থাকে বা কিছু থাকে তার সঙ্গে কানেক্ট করেও কিন্তু আপনারা এটি করতে পারেন। তো কিভাবে করা যেতে পারে সেটা হচ্ছে, প্রথমে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিলাম। করার পরে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের মধ্যে একটা অপশান আপনাকে শুধু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আপনার যে স্কেলটা থাকবে সেই স্কেলটাকে আপনাকে একটুখানি চেঞ্জ করে নিতে হবে, রাইট? তো স্কেলটা আমি যেমন আমার এখন আছে, আমি যেটা ন্যাচারালি যেটা আমি রেয়াজ করি সেটা হচ্ছে এ শার্পে দিয়ে সকালে মর্নিংয়ে যে রেয়াজটা করি সেটা এ শার্পেই করি, আর অন্যান্য গানগুলো সি শার্পে করে থাকি, সিতে করে থাকি। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের স্কেলটা চুজ করে নিতে পারেন। এ শার্প, এ শার্পের অপর নাম হচ্ছে বি ফ্ল্যাট। যারা আমার টিউটোরিয়ালগুলো ফলো করেন তারা জানেন যে এ শার্পের অপর নাম বি ফ্ল্যাট বা বি ফ্ল্যাটের অপর নাম এ শার্প। তো সেটাকে সেট করা আছে, ওরও কমফোর্টেবল হয় এটা করতে, ও অ্যাকচুয়ালি ওর স্কেল এটা, তো সেই জন্য নিয়ে আসা দেখানো, আর ও করে দেখাবে আমিও করে দেখাবো। তো এই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র ওই পিচের অপশানটা, সেকেন্ড যে অপশানটা পাবেন সেটা শুধু চেঞ্জ করে নেবেন, আপনার কমফোর্টেবল স্কেল বেছে নেবেন, করার পরে এরকম ছেড়ে দেবেন, তার সঙ্গে আপনারা রেয়াজটা করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি করবেন, প্রথমত এরকম প্লে করে দিলেন, আমি ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে, এটা হচ্ছে ভলিউমের। তো এটা ছেড়ে দিয়ে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। কিভাবে করবেন, আমরা প্রথমত সাটাকে মেলাবো, এই যে সাটা বাজছে এখানে একটা সা বলছে পা বলছে, তো এখানে তিনটে জিনিস বলছে, সেটা হচ্ছে সা আর পা আর তার সবথেকে সা, অর্থাৎ সা আর পা। এবার আপনি যেরকম ফার্স্ট স্ট্রিং যেটা রয়েছে সেটা আপনি এখানে একটা অপশান পাবেন অ্যাপসের মধ্যে, সেই স্ট্রিংয়ের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে, যে স্ট্রিংটা যেটা আপনি করে রাখবেন অর্থাৎ সা থেকে নি ধা পা পর্যন্ত যেখানে খুশি আপনি রেখে তার সঙ্গে ম্যাচ করতে পারবেন। কিন্তু আমার ফার্স্ট স্ট্রিংটা রয়েছে সাতে, তো সাটা ম্যাচ করবে আর পাটা ম্যাচ করবে যে কোনো জায়গায়। তো সেভাবে আমরা ম্যাচ করার চেষ্টা করবো, অন্য স্বর ম্যাচ নাও করতে পারে, না করবে না, বেশিরভাগ করবে না। আপনার হয়তো লাগছে যে লাগছে কি লাগছে না এটা আপনার কাছে মনে হতে পারে, তবে আমি আগে বলে রাখছি শুধুমাত্র আপনার ম্যাচ যদি করে বেসিক্যালি বেশিরভাগ করবে হচ্ছে সা এবং পায়ের সঙ্গে, অন্য স্বরের সঙ্গে ম্যাচও করবে কিন্তু তবুও বেশি করবে হচ্ছে সা এবং পায়ের সঙ্গে, রাইট? তো কিভাবে করবো সেটা হচ্ছে, আমরা সা থেকে মধ্য সপ্তকের পা পর্যন্ত যাব, মধ্য সপ্তকের পা এবং সেখান থেকে আবার আসবো উদার সপ্তক, অর্থাৎ খাদের দিক থেকে খাদের সা নি ধা পা, খাদের দিকে আমরা পা পর্যন্ত আসবো, আবার সা গিয়ে শেষ করবো, এভাবে আমরা করবো। তো চলুন আমরা একটু শুরু করি। তো প্রথমত আমরা সাটাকে মিলিয়ে নেবো, যে কোনো সার্কাম শুরু করার আগে ভালো করে আধ্যাত্মিক, এটা একটা আধ্যাত্মিক জিনিস কিন্তু, এটাকে আপনাকে আগে আপনার শরীরের সঙ্গে আপনার কণ্ঠের সঙ্গে বসিয়ে নিতে হবে। সাটা যেমন এইরকম যদি করা হয় এরকম সুস্থ হয়ে বসবেন সকালে ঘুম থেকে উঠে একদম চুপচাপ, তারপরে মেলানোর চেষ্টা করবেন, যেমন এভাবে আমরা প্র্যাকটিসটা করব। প্রথমে আগে সাটাকে মিলিয়ে নেব, সবার প্রথম কাজ থাকবে আমাদের এটাই, সাটাকে মিলিয়ে নেওয়ার। তারপরে আমরা খাদের দিকে একটু প্র্যাকটিসটা করবো, এবার দেখুন একটু খেয়াল করবেন যেটা সেরকম রয়েছে, আমরা কাউন্টিং করে করব, আমরা কর গুণে গুণে করবো, আমরা প্রত্যেকটা স্বর 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ এক একটা নোট আমরা 4 মাত্রা করে গাইব, ওকে?
এবং পরবর্তীকালে এটাকে আমরা স্পিডটা বাড়াতে পারি, সেটা এই মুহূর্তে নয়, আমরা সকালের দিকে যেহেতু তানপুরা ছেড়ে দিয়ে করবো, সেটা হচ্ছে এইভাবে করবো, একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে প্রথমে সাটাকে অনেকক্ষণ নিয়ে নিলাম, বসিয়ে নিলাম, তারপরে সা এইভাবে আমরা করব। ওকে চলো এবার আমরা, তুমি করো এবার কাউন্টিং করে সা নি ধা পা কাউন্টিং করে, ওকে 1 2 3 4 কিন্তু একটু ভুল গেছো, কারণ তোমার ওখানে বেসুর হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আপনাদের প্রত্যেকের হবে প্রথমের দিকটায়। ওকে আমি প্রথম দেখাচ্ছি আপনাদের, তো ওই জন্য ওর একটু গন্ডগোল হচ্ছে পায়ের দিক থেকে, পাটা স্ট্রং হতে হবে আগে। আমি যেহেতু পা থেকে ব্যাক করছি, সেই জন্য কিন্তু পা থেকে আবার শুরুটা করতে হবে। তো পা তো শেষ করছি, পা থেকেই আবার শুরুটা করতে হবে আমরা যখন, যেমন এরকম যদি আসি, যদি হারমোনিয়াম বাজিয়ে করি, সেক্ষেত্রে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু হারমোনিয়ামে বাজিয়েও করা যেতে পারে, যদি আপনার শুধুমাত্র সাপোর্টিং একটা মাত্র সা, সেই সাটাকে আমরা ফিক্সড করতে হবে। যদি আপনার তানপুরা নেই, তাহলে আপনি টপার রয়েছে যে সেকেন্ড বাদিক থেকে সেকেন্ড যে ছোট টপারটা রয়েছে, সেটিকেও আপনারা বার করে এটা করতে পারেন। দেখুন আমি না, আমি না প্রেস করে বাজছে অটোমেটিক্যালি সা। ওকে আমি একটু ভলিউমটা কমিয়ে দিই তানপুরা, এটার সাহায্য কিন্তু এটা করা যেতে পারে সা। এই যে সাটা বাজে সা, আমি যে স্টার্টিং যে সাটা সেটাই শুধু পাবো, আর এন্ড যে সাটা সেটাই পাবো একমাত্র তানপুরাতে, এবং পাতে গিয়ে ম্যাচ করবে শুধুমাত্র। এবং এখানে যে ভোকালটা হবে বা সাউন্ডটা বেরোবে, সেটা হচ্ছে খুব খুব সীমিত সাউন্ড বেরোবে, একদম সীমিত, অর্থাৎ আপনি নিজের ভোকাল নিজেই শুনতে পাবেন এরকম একটা জায়গা, যদি আপনি মেল হয়ে থাকেন। আর ফিমেলদের ক্ষেত্রে এদিকে একটুখানি আসে ওদের, কারণ ওরা হচ্ছে নিচের দিকটা একটু বেশি যায় ওদের, আপনি যদি ফিমেল হয়ে থাকেন আপনি নিজে ফিল করতে পারবেন। তো ভোকালটা আপনি শুনতে পেলেই হবে, এটা হচ্ছে প্র্যাকটিস আর কি, কিন্তু যেন সুরে হয় বা রিডের সঙ্গে ম্যাচ করে হয়, এটা খেয়াল রাখবেন। আচ্ছা আমি আবার একটু এটা আবার একটু এটাকে করে নিচ্ছি। ওকে এবার আবার একটু আমরা কর দিয়ে আবার সা নি ধা পা নিচে খাদের দিকে করবো আবার। তো সেক্ষেত্রে আমি করছি, তোমার করতে হবে না, তুমি জাস্ট শোনো। ওকে কিভাবে করবো, তাহলে কাউন্টিংটা তুমি করবে কিন্তু সেই সঙ্গে আমার সঙ্গে। এরকম সাটাকে মেলাবো আগে মিলিয়ে নিলাম, এবার আমি কাউন্টিং করে নিচের দিকে আসবো 1 2
3, 4 sa এবার আমরা কি করব আবার সাটাকে মেলাবো মিলিয়ে আবার আবার পায়ের দিকে যাব তা অর্থাৎ মধ্য সপ্তকের যে পাটি রয়েছে সে পর্যন্ত যাব তা এই যে পা পা এই যে সা রে গা মা পা এখানে আমরা কি করে যাব তো তানপুরটা বাজছে আমাদের তো প্রথমে আমরা কি করব সাটাকে আগে ম্যাচ করে নেব তারপরে আবার কাউন্টিং করে সা থেকে পা পর্যন্ত কাউন্টিং করব ওকে সা ম্যাচ করে নিলাম এবার কাউন্টিং করে 7 থেকে 5 পর্যন্ত যাব ঠিক আছে আমি 1 2 3 4 এভাবে বলবো তারপর তুমি শুরু করবে আপনারা কিন্তু শুরুটা এভাবে করবেন এই চলো 1 2 3 4 সা রে গা ম্যাচ করতে কিন্তু আপনাদের সময় লেগে যাবে অনেকটা যারা নতুন একদম ওকে তো তারপরে আমি যেটা করব কাউন্টিং করে আমি করছি তুমি শুধু শোনো ওকে রাইট রয়েছে এরকম সা ওকে ম্যাচ করে গেল এবার 1 2 3 4 সা রে গা এবং প্রত্যেকটা নোটের শেষে অর্থাৎ সায়ে ম্যাচ করছে কিনা পায়ে ম্যাচ করছে কিনা সেটা আমরা খেয়াল করব ওকে চলো একবার আমরা একটু শুনে নিই তুমি করো সা থেকে পা পর্যন্ত যাবো সা থেকে আগে মিলিয়ে নাও ওকে আমি 1 2 3 করে কাউন্টিং করো আর তুমি অন প্রথমে করো 1 2 3 4 সা কিন্তু এরকম ভাবে করতে হবে রাইট তো এটাই ছিল এবার যদি আমরা চাই এবার আরো পা থেকে এবার আমাদের সকালের রিয়াজটা হয়ে গেল এবার চাইছি আমরা সা পর্যন্ত করতে চাইছি অর্থাৎ তার সবথেকে সা পর্যন্ত দিতে চাইছি তাহলে কি করব একই রকম সেম প্রসেস সা আগে সাটাকে মিলিয়ে নিলাম তারপরে সা রে মা
সা এজ দ্য সেম প্রসেস। তবে আমরা বলবো আমরা প্রথমের দিকে কি করবো সেটা হচ্ছে আমরা সা থেকে নি পর্যন্ত অর্থাৎ খাদের দিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে সা নি ধা পা যেটা রয়েছে সেই জায়গাটা আমরা আগে ক্লিয়ার করে নেব। সা নি ধা পা খাদের দিকটায় আগে গে নিলাম, গাওয়ার পরে তার সপ্তাহের দিকে আস্তে যাওয়া শুরু করবো অর্থাৎ মধ্য সপ্তাহে পা পর্যন্ত যাবো আগে চেষ্টা করবো। আমাদের চেষ্টাটা থাকবে হচ্ছে আমরা খাদের দিকটা কমপ্লিট করে আসি, তারপরে হচ্ছে আমরা মধ্য সপ্তাহের দিকে যাবো সা নি ধা পা মধ্য সপ্তাহে, এবং সর্বশেষ সেটা হচ্ছে সা থেকে তার সপ্তাহে সা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। তো এইভাবে কিন্তু আপনাদের প্র্যাকটিসটা করতে হবে তানপুরার সঙ্গে। মূলত প্রথমটা শুরুটা এভাবে করুন, আস্তে আস্তে সব রকমের সাগাম শুরু করবো। আচ্ছা যেমন আমরা একটা করতে পারি, আমরা একটা করছি যেমন সাটাকে নিয়ে নাও। ওকে ওকে এবার সা সা গা সা গা মা পা 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 কিন্তু ম্যাচ করছে সা গা কিন্তু একটা গ্যাপ করলাম রেটাকে কিন্তু গ্যাপিং এ করলাম। ওকে তাহলে কেউ সা গা মা পা গা মা রে সা। ওকে সা এবার আবার শুরু করব সা গা পা গা মা সা গা মা পা গা মা রে সা। আবার সা গা এবার যদি আমরা করগুনে করি সা গা মা পা গা মা রে সা সা গা মা পা গা মা রে সা সা গা মা পা গা মা রে সা। ওকে এভাবে আমরা করতে পারি, আস্তে আস্তে করে আমরা এভাবে ডেভেলপ করতে পারি। আরো টিউটোরিয়াল আরো ক্লাস আসবে এরকম করে, সঙ্গে থাকুন আমাদের। ভালোবাসা অনেক আমাদের জন্য আশীর্বাদ করবেন, ওর জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি আর আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসতে পারি। অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের, এভাবে করতে থাকুন। কতটা ডেভেলপ হচ্ছে, কতটা করতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সর্বশেষ বলি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে লাইক এবং শেয়ার করবেন। ওকে তো আজকে এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।